একদিকে হচ্ছে অঝোরে বৃষ্টি, অন্যদিকে হচ্ছে মেয়ের পরীক্ষা, তার মধ্যে তো একজন গৃহিণীর সংসারের এক রাজ্যের কাজ, তো সব কিছুই একা হাতে সামলাচ্ছি। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে মেয়েকে নিয়ে আবার পরীক্ষাও দিতে নিয়ে যাচ্ছি, সেখানে বসে থেকে পরীক্ষা শেষে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু মেয়েকে নিয়ে বাসায়ও ফিরছি। তো এই সব কিছু নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটা, মূলত সকালের ব্যস্ততা বা আমার সকালের রুটিন কাজকর্ম এগুলো নিয়েই পুরো ভিডিওটা সাজিয়েছি। আশা করি আমার প্রিয় আপুরা যদি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকে তাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অসম্ভব রকমের ভালো লাগে। এই সময়টা যেহেতু আমি একটু কষ্টেই পার করছি, তো সেই কারণে কিন্তু মাঝে মাঝেই আমার মনের অনেক কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার প্রতিটা আপু এত সুন্দর সুন্দর করে আমাকে ভালোবাসা দেন, এত এত দোয়া করেন আমার জন্য। সেই সাথে আমার অনেক আপুরাই আছে যারা আমার মতো অবস্থাতে, তবে আমার থেকে কঠিন সময়ও তারা পার করছে, তাদের কথাগুলো শুনে তো মনে অনেক বেশি শান্তি পাই। তো সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে অনেক ভালো রেখেছে। সেই সাথে আমার যে যে আপুরা এত এত কষ্টে আছে তাদের সবাইকে যেন আরও বেশি ভালো রাখে, তাদের সকল বিপদ আপদ যেন দূর করে। এখন যে বাটিতে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রোজার রুমের যে বেলকনি আছে সেখানে আমার আরও কিছু পুঁই শাক লাগানো ছিল, সেখান থেকে তুলেছি। আর এই যে পরে যেগুলো রাখলাম এগুলো তো আপনাদেরকে সাথে নিয়েই আমার বেডরুমের বেলকনি থেকে তুলেছি। সব কিছু মিলিয়ে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে পুঁই শাক, আর একটা ডাটা বড় হয়েছিল সেই ডাটাটাও তুলে নিয়েছি। আর এই পুঁই শাকগুলো রান্না করব আজকে, পুঁই শাক রান্না করব বলতে পুঁই শাক আলু এই দুইটা সবজি দিয়ে আজকে হচ্ছে সকালের নাস্তায় খুব মজা করে একটা পাতলা খিচুড়ি করব, কারণ আমি যেহেতু খিচুড়ি প্রেমী একজন মানুষ আমার খিচুড়ি খুবই ভালো লাগে। আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে টানা, তো এই বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতে ভালোই লাগবে, ভাবলাম যে সকালবেলা একটু পাতলা খিচুড়ি করা যাক, কারণ রোজা হচ্ছে একদম পাতলা টাইপের খিচুড়ি খেতে বেশি পছন্দ করে। আর মাংস দিয়ে খাওয়ার সময় তো অবশ্যই ঝরঝরা খিচুড়ি ভালো লাগে। যেহেতু আজকে সবজি দিয়ে রান্না করব, তো ভাবলাম রোজার পছন্দে একটু পাতলা করেই রান্না করা যাক, এতে করে মেয়েটাও দেখে খুশি হবে। তো আমি হচ্ছে পাতাগুলো তুলে নিয়েছিলাম, আর এরপরে সুন্দর করে কেচি দিয়ে কেটে একদম ছোট ছোট করে নিচ্ছি। এরপর আমার যা যা লাগবে, মানে আলু পেঁয়াজ আরও যা যা লাগবে সব কিছুই আমি অফ ক্যামেরাতে এক এক করে কেটে গুছিয়ে নিব। আর আজকে সকালের নাস্তা যেহেতু খিচুড়িটা রান্না করছি, তো দুপুরের জন্য রান্নাটা কিন্তু থেকে যাবে। আমি খিচুড়ির পাশাপাশি হচ্ছে ডালটা রান্না করে ফেলবো, আর হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করা বাকি থাকবে, ওটা মাদ্রাসা থেকে এসে তারপর হচ্ছে আমি রান্না করব, আর ভাতটাও রান্না করব। আর যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে টাইমটাতে আপনাদের সাথে আমি শেয়ার করলাম ওই টাইমটাতে একটু কম ছিল আর ক্যামেরাতে হয়তো বা এত বোঝা যায়নি, তো বাহিরে যেহেতু অনেক বৃষ্টি ছিল এর মধ্যে আপনাদের ভাইয়া যদি অফিসে না যেতে পারে, সে যদি বাসায় থেকে যায়, তাহলে কিন্তু সে মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করে রাখবে আর ভাতটাও রান্না করে রাখবে। আর যদি অফিসে চলে যায় তাহলে আমি এসে রান্না করব আর কি। তো এদিক থেকে মুসুরের ডাল চাল নিয়ে নিয়েছি, তো খিচুড়িতে যেহেতু আমি সবসময় মুগের ডাল দেই, আর মুগের ডাল দিলে আমার কাছে মনে হয় যে খিচুড়িটা খেতে বেশি মজা লাগে, তো মুগের ডালটা ভাজা ছিল না, সে কারণে যতটুকু আমার লাগবে ততটুকু একটু ভেজে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে একসাথে সব কিছু দিয়ে খিচুড়িটা মানে বসিয়ে দিব, আর কষিয়ে রান্না করব না আজকে। মাঝে মাঝে কিন্তু একদম একবারে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিতেও ভালো লাগে, তবে আমি বেশিরভাগ সময় কষিয়ে রান্না করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে আজকে কিন্তু একদম সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরও খিচুড়িটা বেশ মজা হয়েছিল। একটা সকালবেলা কিন্তু একজন গৃহিণীর অনেক বেশি কাজের প্রেশার থাকে, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট, যাদের সকালবেলা ওই রকম কোনো প্রেশার থাকে না, বাচ্চা নিয়ে মাদ্রাসা বা স্কুলে যাওয়ার প্রেশার থাকে না, বা হালকা পাতলা একটা নাস্তা তৈরি করে খেয়ে ফেলে আবার দুপুরে রান্না করে, তাদের হিসাবটা আলাদা। তবে আমি যেহেতু পুরো দিনের রান্নাটা সকালবেলাতেই করে ফেলি, সেই সাথে আবার রোজাকে নিয়ে 8টার সময় মাদ্রাসাতে যেতে হয়, এখন শুধু পরীক্ষা দেখে আর 9টার সময় পরীক্ষা, তবে পরীক্ষার টাইমটাতে কিন্তু মাদ্রাসাতে একটু আগেই উপস্থিত থাকতে হয়। তো আমি দেখা গেছে চেষ্টা করি ঘর বাড়িও যতটুকু সম্ভব গুছিয়ে রেখে যেতে, কারণ মাদ্রাসা থেকে আসার পর অনেকটাই ক্লান্ত লাগে আর হাঁফিয়ে যাই। আর এখন তো পরীক্ষার কারণে দেখা গেছে মাদ্রাসাতে কয়েকদিন বসে থাকবো, তো বৃহস্পতিবার রোজার পরীক্ষা শেষ হবে,
তারপর থেকে হয়তো বা আবার একটু রিল্যাক্স করতে পারবো, ওর বাবা ওকে দিয়ে আসবে, আমি আবার টিফিনের টাইমে গিয়ে নিয়ে আসব। তো আসলে কি, সময় পরিস্থিতি যখন যেরকম হয় আমাদের গৃহিণীদের সেরকমভাবেই মানিয়ে নিতে হয়। তবে আমরা যারা একা সংসারে আছি তাদের যে আসলে কত কিছু মেনটেন করে চলতে হয়, আর নিজের শরীরের কথা বা নিজের ভালো লাগা মন্দ লাগার কথা বা কখন কেমন লাগছে, এত কিছু আসলে চিন্তাভাবনা করার কোনো টাইম আমার মনে হয় হাতে থাকে না। যখন যেটা সামনে পড়ে সেটা করাটাই আমার মনে হয় বেশি জরুরি হয়ে যায়, যেহেতু আমাদের কাজগুলো করে দেওয়ার মতো বিকল্প কেউ নেই, নিজেরটা নিজেকেই করতে হবে। তো ওইভাবে আসলে মন মাইন্ড করে তারপর চলতে হয়। তো কারোর উপর আসলে ডিপেন্ডেন্ট হয়ে বা কারোর উপর একটু নির্ভরশীল হয়ে চলার মতো কোনো ওয়ে নাই। তো তারপরও সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে খুব ভালো আছি, আল্লাহ যেন এভাবেই সুস্থ রাখে, সব কিছু যেন নিজেরটা নিজে করে সবসময় চলতে পারি। এখানে কিন্তু আমি সব ধরনের গুঁড়ো মশলা, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচা মরিচ, সরিষার তেল সব কিছু, তারপরে একটু তেজপাতা দিয়েছিলাম, সব কিছু দিয়ে একবারে নিয়ে মানে মাখিয়ে দিচ্ছি। তো মাখিয়ে বলতে আমি কিন্তু চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছিলাম, এই অবস্থাতেই 2-3 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করেছি। এরপর হচ্ছে একবারে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এই খিচুড়িটা নামানোর আগে আমি হচ্ছে ঘি দিব। খিচুড়ি যখন হয়ে আসে নামানোর আগ মুহূর্তে একটু ঘি দিলে কিন্তু সবসময়ই খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা হয়। তো সে কারণে আমি চেষ্টা করি ঘিটা দেওয়ার। তবে রান্নাপাড়ার মধ্যে অল্প বিস্তর ঘি ব্যবহার করলে কিন্তু আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই। তবে অনেকে আছে না ঘি দিয়ে মানে গরম ভাত দিয়ে খেতে পছন্দ করে বা আলু ভর্তার মধ্যে পছন্দ করে, বা বেশিরভাগ টাইমেই অনেক অনেক ঘি ব্যবহার করে খাবারের মধ্যে। তো ওইরকমভাবে কিন্তু ঘি ব্যবহার করলে আবার আমরা খেতে পারি না। তবে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এই টাইপ বা সেমাই এই টাইপের খাবারের মধ্যে যদি অল্প পরিমাণে ঘি মানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে খেতে পারি। তো আমি যেহেতু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে ওটা আমি একবারে রান্না করে ফেলব। তো এই সময়টাতে হচ্ছে রাতের কিছু থালা বাসন থেকে গিয়েছিল সেগুলো ক্লিন করে নিব। আর এগুলো ক্লিন করার পর আমি হচ্ছে ডিম ধুয়ে নিব, কারণ রোজার বাবা কালকে বাজার করেছিল, সেখানে ডিমও নিয়ে এসেছিল। আর এবারে ডিমগুলোর মধ্যে এত বেশি ময়লা ছিল মানে কি বলবো, তো প্রত্যেকবারই তো ডিম সবসময় ধুয়ে রাখা হয়, ডিম ধোয়া ছাড়া তো আসলে ব্যবহার করা হয় না। তবে এবারে ডিম দেখে আমার খুবই বিরক্ত লাগছিলো। তারপরও আমরা যেহেতু গৃহিণী, প্রতিটা কঠিন কাজই কিন্তু হাসি মুখে করার অভ্যাস আমাদের প্রতিটা গৃহিণীরই আছে। তবে আমি প্রত্যেকটা সময় নিজেকে যত বেশি দেখি তত বেশি অবাক হই যে আমরা মেয়েরা প্রত্যেকটা সময়ে নিজেকে পরিবর্তন করতে থাকি, আর সময়ের সাথে সাথে এতটাই পরিবর্তনশীল হয়ে যাই যে পিছনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু সেই পিছনের নিজেকে আর বর্তমানের নিজেকে আমরা মানে একদম গুলিয়ে ফেলি, আগের সাথে পরের কোনো মানে মিলই খুঁজে পাওয়া যায় না। যেমন এই যে নোংরা ডিমগুলো আজকে আমি ধুচ্ছিলাম, তো এগুলো বিয়ের আগে বা যতদিন পর্যন্ত আম্মুর কাছে ছিলাম ততদিন পর্যন্ত এগুলো হাত দিয়ে টাচ করারও কথা চিন্তা করতে পারিনি, মানে এতটা মানে কি বলবো এরকম ছিলাম যে সব কিছুতে খুঁতখুতানি ছিল। আর ওইরকমভাবে তো মা কোনো ধরনের কোনো কাজ টাজ করাতো না। তবে নিজে সংসারে এসে কত ধরনের ক্লিনিংয়ের কাজ যে করতে হয়, কত ধরনের ভারী ভারী কাজ যে করতে হয়, মানে সেগুলো ভাবলেই অবাক লাগে যে সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকটা মেয়েরাই কত বেশি পরিবর্তন হয়ে যাই। তো আল্লাহর রহমতে কিন্তু যারা জীবনে পরিবর্তন হতে পারে, প্রত্যেকটা পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, আমি মনে করি তারাই জীবনে ভালো থাকতে পারে। তবে সময়ের সাথে সাথে যদি নিজেকে পরিবর্তন না করা যায়, যদি নিজেকে মানিয়ে নেওয়াটা শেখানো না যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকা যায় না, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমার খিচুড়িটা এদিক থেকে হয়ে গিয়েছিল, আমি একটু ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে দিয়েছি, আর এই যে শেষের দিকে হচ্ছে ঘি দিয়ে দিলাম। এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, এরপরে কিন্তু সার্ভ করব। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আরও অনেক অনেক কাজ করে নিয়েছি, সব কিছু আসলে যদি আমি ক্যামেরা বন্দি করতে যাই তাহলে মেয়ের আর পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে পারবো না, কারণ ভিডিও করে কাজ করতে গেলে অনেক বেশি টাইম লাগে। আমি আর রোজা সবজি খিচুড়ি এমনি এমনি খেতে পারলেও আপনাদের ভাইয়া কিন্তু এমনি এমনি খেতে পারবে না, সে খিচুড়ি সাথে সবসময় মাংস খেতেই বেশি পছন্দ করে। যেহেতু আজকে সকালবেলাতে আমি মাংস টাইপের কোনো কিছু রান্না করিনি, তো সে কারণে হচ্ছে তাকে 2টা ডিম পোচ করে দিচ্ছি, আর ডিম পোচ ছাড়া সে খেতেই পারবে না। তো আমাদের হচ্ছে মা মেয়ের আবার লাগবে না,
তো সে কারণে দুইটা ডিম পোস্ত করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে খাবারটা সার্ভ করে দিয়ে রোজাকেও ঝটপট খাইয়ে নিব, আমিও হালকা পাতলা করে খাবো। তো তারপরে হচ্ছে ওকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে চলে যাব। আমার কিছু কিছু আপুরা আমাকে এমন এমন কমেন্ট করে যারা হচ্ছে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খারাপ সময় বলতে তারা প্রেগনেন্সির এই টাইমটাতেই যাচ্ছে, তাদের একজন দুইজন তিনজন করে বাচ্চাও আছে। আবার দেখা গেছে হাজব্যান্ড বিদেশ থাকে, তারা তাদের হাজব্যান্ডের কাছেও নেই, শ্বশুর শাশুড়ি বাবা মা কেউই তাদের কাছে নেই। তাদের হাট বাজার থেকে শুরু করে সব কিছু, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া সব কিছু নিজের হাতেই করতে হয়। এরপরে কিন্তু আবার নিজের কেয়ারটাও নিজেকে করতে হয়। আসলে এই সব কমেন্ট পড়ার পর কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর ওই সকল আপুদের জন্য এত বেশি দোয়া আসে মন থেকে, কি বলবো। আমার সকল প্রিয় আপুদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক, আর আপুরাও আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব, খুব আর বড় করব না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।